বাংলাদেশে এমপিভি কথা যদি বলা হয় তাহলে সবার আগে যে কয়েকটি নাম আসে তার মধ্যে নোয়া একটি স্কোয়ার এবং হাইস এই গাড়িগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এমপিভি যারা ব্যবহার করেন তারা আসলে অনেক বেশি মানুষকে ক্যারি করবার ক্ষেত্রে এমপিভি ব্যবহার করা হয় এবং লাক্সারি বা কমফোর্ট ফিচারগুলো কম গুরুত্ব দেওয়া হয় তবে এমপিভি যে অনেক বেশি লাক্সারিয়াস হতে পারে অনেক বেশি কমফোর্টেবল হতে পারে সেই ধারণা আজ আমরা ভবোতে আপনাদেরকে দিতে চাই এবং সেরকম একটি গাড়ি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দেখতে চাই সেই গাড়ির ইন্টেরিয়র এক কথায় অসাধারণ এবং পুরোপুরি লেদার সিট এবং আমার ধারণা প্রত্যেকটি সিটের মধ্যে হিটিং এবং কুলিং এই দুটি সিস্টেমই রয়েছে এবং এই গাড়িটি হচ্ছে টয়োটার ভেলফায়ার এই গাড়ি নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন কারিম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা বলছিলাম যে এমপিভি সাধারণত যারা ব্যবহার করে বা কিনতে চায় তারা একটু অনেক বেশি মানুষ ক্যারি করা যায় একটু লং ড্রাইভে যাবার জন্য পছন্দ করে এবং অত বেশি ফিচার বা লাক্সারিতে গুরুত্ব কম দেওয়া হয় তবে একেবারে যদি ভেলফায়ারের কথা বলি একেবারে ভিন্ন লাক্সারিতে ভরপুর কমফোর্টে ভরপুর কেন আপনি মনে করেন যে ভেলফায়ারটা এত বেশি লাক্সারিতে গুরুত্ব দেওয়া হয়েছে আমরা আজকে এই যে গাড়ি নিয়ে কথা বলবো ভেলফায়ারটি নিয়ে আমাদের যে এমপিভি নিয়ে একটা ধারণা ছিল আমাদের ভিতরে যে এমপিভি মানেই হচ্ছে আমাদের বেশি লোক ক্যারি করতে হবে বাট এখন টয়োটা জাপান যেই গাড়িটি নিয়ে আসছে টয়োটা আলফার্ড বা ভেলফায়ার যে গাড়িটি বলি আমরা এই গাড়িটি পরিপূর্ণ ডিফারেন্ট মানে সম্পূর্ণভাবে ডিফারেন্ট আপনি লুকসের দিক থেকে বলেন আপনি স্মুথনেসের দিক থেকে বলেন লাক্সারিনেসের দিক থেকে বলেন এবং কমফোর্টের দিক থেকে বলেন প্রত্যেকটা সেক্টরেই টয়োটার সবথেকে বেস্ট পারফরমেন্স যেটা সেটা ওরা অ্যাপ্লাই করছে গাড়িটাতে আমি যদি এখন স্টার্টিং থেকে বলি আমার একদম ফার্স্ট থেকে শুরু করতে হবে যেরকম আমরা ফার্স্টে যদি গাড়ির লুকসের কথা বলি আপনি দেখতেই পাচ্ছেন এই গাড়িটা আপনার ফুল উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ক্রোমের কাজ করছে যেটা একটা লাক্সারির সিম্বল বলতে পারি আমরা এক কথায় এবং হেডলাইটটা আপনার ডুয়াল মাল্টিবিম অ্যাপ্লাই করছে এখানে এবং প্রত্যেকটা জিনিসই আপনার এলইডি অ্যাপ্লাই করছে ওটাতে যেটা আমাদের হাইওয়ে রোডের জন্য খুবই মানে সুবিধা আমাদের জন্য আর আরেকটা বেস্ট পার্ট হচ্ছে গাড়িটা সেটা হচ্ছে গাড়িটাতে আমরা পাচ্ছি এটা অপশনাল যদিও বলতে পারি আমরা টিআরডি বডি কিট আসছে গাড়িটাতে আমাদের সাথে এটা বাংলাদেশের রোডের জন্য একটু ডিফিকাল্ট যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটা ইস্যু চলে আসে আমাদের এখানে বাট আরেক দিক থেকে যদি আপনি চিন্তা করেন এটা হচ্ছে অ্যারোডাইনামিক এফিসিয়েন্স এটা আমাদের অনেকটা ফুয়েল ইকোনমিক বলতে পারেন কারণ এই জিনিসটা অনেক অ্যারোডাইনামিকের কাজ করে আমাদের মানে এটা হচ্ছে আপনার ইউজার জন্য বলতে পারি আমরা একটা অ্যাগ্রেসিভ আবার একটা অ্যারোডাইনামিক শেপ দেওয়া হয়েছে যেন ফুয়েল ইকোনমিটা হয় এবং এখানে গ্রিলের কথা যদি বলতে চাই গ্রিলগুলো বোধহয় আলাদা করে দেবার কারণে প্রত্যেকটা পার্টে আপনার ক্রোম ইউজ করতে জিনিসটাকে আরো বেশি লাক্সারিয়াস ফিল দেখাচ্ছে জিনিসটাকে আপনার এবং আর বাকি যেগুলো বলতে পারি আমরা গাড়ির ভিতরে যে অপশনগুলো আছে এগুলোতে পরে আসি আমরা এবারে আউটসাইড বলতে গেলে আপনি দেখতে পারবেন এখানে প্রত্যেকটা জিনিসই আপনার অ্যারোডাইনামিকের কাজ করা আছে এখানে এটা প্রত্যেকটা জিনিসই আপনার ফুল ইকোনমিকের জন্য কাজ করেছে ওরা আর ওভারঅল গাড়ি আপনার ভিতরে যে ইন্টেরিয়র যেগুলো আছে যেরকম লেদার সিট থেকে শুরু করে আমরা আপনার সিট মেমোরি সিট যেগুলো বলি এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেগুলো লাক্সারি দিক থেকে আমরা ধরি কয়েকটা জিনিসের ভিতরে তার ভিতরে হচ্ছে একটা আপনার লেগ প্রেস যে অপশনটা বলি আমরা যেটা হচ্ছে আপনার পা সাইড থেকে পাকে উঠিয়ে নেবে আপনাকে এটা একমাত্র রেঞ্জ রোভার বা এরকম লাক্সারি সেগমেন্টের গাড়িগুলোতে আমরা পেয়ে থাকি সাধারণত ফিচারগুলো নিয়ে আরও পরে কথা বলবো তার আগে আর একটি বিষয়ে কথা বলতে চাই আমি দেখছিলাম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বোধহয় তুলনামূলক একটু কম সেটা কি লাক্সারিকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এটা কমফোর্ট লেভেল এবং লাক্সারিকে প্রায়োরিটি দিয়েই আপনার জিনিসটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স করিয়ে দেওয়া হয়েছে আপনার এবং আমাদের বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে এটা জাপানিজ গাড়িগুলোর ক্ষেত্রে আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিক থেকে আমরা এখান দিয়ে একটু সমস্যার প্রবলেম ফেস করি আমরা বাট ওভারঅল যদি ঢাকা আপনি চিন্তা করতে যান ঢাকাতে আপনি যদি মোটামুটি যে রুটগুলো আমরা সাধারণত চলাফেরা করি এগুলোতে আপনার এটা মোটামুটি গাড়ি ঢাকা শহরে চলে যাবে আপনার চলে যাবে এটা কত আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাতে আছে 6 ইঞ্চ বলতে গেলে আমাদের 6.2 ইঞ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে এটাতে আপনার এখন ওকে আর চাকাগুলো যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে চাকার একটা সম্পর্ক থাকে চাকা এটা কত চাকাগুলো নরমালি আমরা যে গাড়িগুলো দেখি এই সেগমেন্টের এমপিভি ভিতরে ওর তুলনায় মোটামুটি 2 থেকে 3 ইঞ্চ বড় 17 ইঞ্চ আছে এটাতে আপনার বাট এই গাড়ির সাথে সামঞ্জস্য করলে পারফেক্ট সাইজ আছে একদম পারফেক্ট পারফেক্ট সাইজ আছে এবং যেহেতু 7 জন একেবারে একসাথে বসার সুযোগ রয়েছে নরমালি যারা এমপিভি ব্যবহার করেন বা অন্যান্য গাড়িগুলোর ক্ষেত্রে যদি বলতে চাই যে থার্ড কম্পার্টমেন্টে যে আসনগুলো থাকে সেখানটায় একটু বসতে অসুবিধা হয় মানে ফুল অ্যাডাল্ট সিট থাকে না সেক্ষেত্রে এই গাড়ির সিটগুলো কি অ্যাডাল্ট সিট হিসেবে করা হয়েছে এটা পুরোপুরি অ্যাডাল্ট সিট বলতে পারেন আপনি এটাকে যেমন আমার এই সেগমেন্টে যে 7 সিটের গাড়িগুলো আসে যেরকম ফর এক্সাম্পল আপনার আমরা মার্সিডিজ জিএলএস দেখি টয়োটা প্রাডো দেখি ল্যান্ড ক্রুজার V6 দেখি ওগুলোর তুলনাও এই 7 সিটারটা অনেক বেশি মাচ মোর কমফোর্টেবল এবং লাগেজের জন্য যে স্পেসটা সেটার ক্ষেত্রে সেটাও খুব ভালো সেটা হচ্ছে কি আপনি পিছনের সিটটা যেটা আমরা স্কোয়ার নহাতে পাই না সেটা হচ্ছে পিছনের সিটটা মুভেবল না আমি সামনে বেশি নিতে পারতেছি না বাট এটা যেটা সেটা পসিবল এবং এটা কি ফোল্ডিং করে পরে সুযোগ আছে ফোল্ডিং করে ফেলতে পারবেন এবং তখন আপনি পুরো ব্যাক সাইডটাই আপনার ব্যাক কভার হিসেবে ইউজ করতে পারবেন ব্যাক গালা হিসেবে এবার যদি আমরা একটু কমফোর্টের জায়গাগুলো নিয়ে কথা বলতে চাই যেহেতু এই গাড়িটা একেবারে অন্যান্য এমপিভি থেকে মূলত আলাদা করেছে কমফোর্টের জায়গা কমফোর্টের জন্য কোন কোন কমফোর্টেবল ফিচারগুলো আছে যে গাড়িটাকে আলাদা করেছে ফার্স্ট অফ অল হচ্ছে গাড়ির যে ওয়েটটা অনেক বেশি হেভি করছে যেটা কমফোর্টেবল ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে গাড়ি হেভি হতে হবে
গাড়ি স্টেবল থাকবে। সেকেন্ড হচ্ছে গাড়ির শক অ্যাবজর্বার সাসপেনশন, যেগুলো বলি আমরা শক অ্যাবজর্বার সাসপেনশন, এগুলো গাড়ি অনেক বেশি আপডেটেড করছে গাড়ির কমফোর্ট লেভেলটা বাড়ানোর জন্য। এবং তারপরে যদি আসি আমরা সিটের ক্যাপাবিলিটি, আপনার এই সিটগুলো আপনার বলতে গেলে প্রত্যেকটা সেক্টরে, আপনার হেড রেস্ট থেকে শুরু করে লেগ রেস্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে টয়োটার তাদের সবথেকে বেস্ট যে কমফোর্টের টেকনোলজি তারা এটাতে ইউজ করেছে আপনার, যে কারণে একজন মানুষ যখন প্যাসেঞ্জার গাড়িতে বসবে তার বেস্ট কমফোর্টটা সে এটাতে পাবে আপনার, এটাতে পাবে। এবার একটু ইঞ্জিনটা নিয়ে কথা বলতেছি, এটাতে কত সিসি ইঞ্জিন? এটা 2500 সিসি হাইব্রিড, এটা ইঞ্জিন 2500 সিসি হাইব্রিড আর 151 হর্স পাওয়ার এটাতে আছে। আচ্ছা এবার একটু বলি যে মানে মাইলেজের ক্ষেত্রে, যেহেতু আমরা খুব কমফোর্টেবলের কথা বলছি, খুব লাক্সারির কথা বলছি, আবার 2500 সিসির কথা বলছি, সেই জায়গা থেকে এর মাইলেজ কেমন যাবে? এখানে মজার বিষয় হচ্ছে আপনার নরমালি একটা 1500 সিসির গাড়ি যদি হয় সেটাতে আমরা পার লিটারে ঢাকাতে এবারে যে 7 থেকে 8 পর্যন্ত পাবো আমরা, এবং এটা 2500 সিসি হওয়া সত্ত্বেও যদি এটা হাইব্রিড, এ কারণে আমরা ঢাকাতে প্র্যাকটিক্যাল রিভিউ আমাদের আমরা 12 থেকে 13 পর্যন্ত পাচ্ছি এটাকে, এবং 2500 সিসি হওয়া সত্ত্বেও ঢাকাতে আমরা 12 পাবো মিনিমাম, হ্যাঁ 12 থেকে 13 পাচ্ছি আমরা। এবং যখন আমরা এটা লং ড্রাইভে যাবো সিটি ঢাকার বাইরে যখন যাবো আমরা, এটা পার লিটারে 17 to 19, এটা ড্রাইভারের উপর ডিপেন্ড করবে, 19 পর্যন্ত আমরা পার লিটারে পাবো এটা কিলোমিটার, প্রায় 17 থেকে 19, 17 থেকে 19 মধ্যে আমরা পাবো। এবার একটা মানে জানতে চাই যে দাম কেমন গাড়িটার? এটা তো 18 মডেল আপনার কত রাখছে? এটা হচ্ছে এই শেপটা হচ্ছে নিউ শেপ আপনার, 17-এর পর থেকে নিউ শেপটা স্টার্ট হয়েছে আপনার। এইটা 18 মডেলটা আমরা এখন মার্কেট প্রাইস ধরছি বিভিন্ন প্যাকেজ, যেহেতু এটা এক্সিকিউটিভ লাউঞ্জ প্যাকেজ, কয়েকটা প্যাকেজ এটাতে চলে আসে। এক্সিকিউটিভ লাউঞ্জটা আমরা 1 কোটি 15 থেকে 1 কোটি 20-এর ভিতরে আমরা প্রাইসে ধরছি, মানে অ্যারাউন্ড 1 কোটি 15 থেকে 1 কোটি 20। এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে স্বাভাবিকভাবে কারো বাজেট যদি 1 কোটি বা 1 কোটির বেশি থাকে, 1 কোটি 20 লাখ টাকা থাকে, তার স্বাভাবিকভাবে একটা ইউরোপিয়ান গাড়ি কেনবার কথা বা একটা বড় এসইউভি কেনবার কথা, যে গাড়িটা তাকে আরও বেশি কমফোর্টেবল দিবে বা আরও বেশি সাসপেন্স আছে। আপনার কি মনে হয় যে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মানুষ ওই গাড়িটা না কিনে এই গাড়িটা কেন কিনবে? আমরা এই গাড়িটা এমপিভি বলতে বুঝি, আমাদের বাজেট হচ্ছে 35 থেকে 40 লাখের ভিতরে বাজেট আমাদের। সো এই গাড়িটার প্রাইস যেহেতু আমাদের 1 কোটি 20, অলমোস্ট 2 গুণ বেশি। তো কী কারণে এই গাড়িটার প্রাইস এত বেশি যেহেতু কম্পেয়ার হচ্ছে না, কী কী অপশন এক্সট্রা আছে সেটা আপনাকে আমি দেখাবো ভিতরে, চলো আমিও দেখতে চাই। তারপরে প্রথমে আমার যেটি মনে হচ্ছে, আমরা বাইরে যেটি নিয়ে কথা বলছিলাম যে হেড স্পেস এবং লেগ স্পেসের যে কমফোর্টেবল সেটি কিন্তু এটার মধ্যে আমি পাচ্ছি। প্রথমে আমরা একটু ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলতে চাই এবং অনেক বড় স্পেস নিয়ে ড্যাশবোর্ডটা। হ্যাঁ, ড্যাশবোর্ডটা যেহেতু বড় দেখতে পাচ্ছেন, এটা অন্যতম রিজন হচ্ছে আমরা সাধারণত এমপিভিগুলো তো দেখতে পাই এটার বোনটটা একটু ছোটো হয়, কারণ এটার ইঞ্জিনটা হচ্ছে একটু ভিতরে চলে আসে, বিকজ হচ্ছে আমাদের লেগ স্পেসটা বাড়ানোর জন্য এই জিনিসটা ড্যাশবোর্ডটা বড় করা আর কি, বেসিক্যালি প্যাসেঞ্জারের সুবিধার্থে ড্যাশবোর্ডটা বড় হয়ে আসে। আচ্ছা আমরা একটু এই যে এখানে ইনফোটেনমেন্টের মধ্যে কী কী রয়েছে এটার মধ্যে যদি একটু বলেন। এখানে ফার্স্ট স্টার্ট করতে গেলে আমাদের ফার্স্ট সেফটি অপশনগুলো আমি ফার্স্টে বলি, এখানে আছে আমরা পাচ্ছি ক্র্যাশ সেফটি সিস্টেম, যেটা গাড়ির গ্লাসের উপর দেখতে পাচ্ছি আমরা, লেন কিপ অ্যাসেস্ট যে অপশনটা বলি আমরা, লেন থেকে অন্য লেনে চলে গেলে যে একটা সিগনাল দেয় গাড়িতে দিচ্ছে আমাদেরকে এটা পাচ্ছি আমরা, গাড়িতে ক্রুজ কন্ট্রোল পাচ্ছি যেটা অপশনাল গাড়িতে চলে আসে অটোমেটিক্যালি, স্টিয়ারিং কন্ট্রোলার বলি আমরা। আরেকটা বেশি এক্সট্রা অপশন পাচ্ছি সেটা হচ্ছে 360 ক্যামেরা পাচ্ছি, সাধারণত কোনো এমপিভিতে এই অপশনটা আমরা ফ্যাক্টরি বিল্ড পাই না, আফটার মার্কেট হয়ে থাকে, এটাতে আমরা ফ্যাক্টরি বিল্ড আমরা 360 ক্যামেরাটা পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 9-ইঞ্চ ডিসপ্লে একটা চলে আসছে, এবং আরেকটা হচ্ছে লাক্সারি অপশন বলতে পারি সেটা হচ্ছে মেমোরি সিট বলি আমরা, এটা হচ্ছে ড্রাইভিংয়ের সুবিধার্থে দেখা যাচ্ছে আজকে আমি ড্রাইভ করতেছি কালকে আমার ড্রাইভার ড্রাইভ করবে, সো আমার সিটটা আমি এখানে সেভ করে রাখতে পারবো মেমোরি সিট বয়ে, আমার ড্রাইভারের সিট যে পজিশনটা স্টিয়ারিং শো করে সে এখানে সেভ করে রাখতে পারবে, কাস্টমাইজ করে দিতে পারবো, মানে এই গাড়িটাতে একদম ছোট থেকে ছোট লাক্সারি যে অপশনগুলো প্রত্যেকটা অপশন আপনার টয়োটা ট্রাই করেছে এই গাড়িতে দেওয়ার জন্য। এবার আমরা একটু ড্রাইভিং মুডগুলো নিয়ে জানতে চাই, এখানে কোথাও দেখছিলাম যে ইকো মুড আছে, দেন ইজি মুড আছে, এগুলো বাই ডিফল্ট আপনার হাইব্রিডে চলে আসবে, এগুলোতে মুডের অপশনে যেখানে পাবো আমরা এক্সট্রা সেটা হচ্ছে টিপটনিক গিয়ার পাচ্ছি আমরা এখানে একটা, যেটা হচ্ছে বাই অপশনাল এগুলো, এটা হচ্ছে কি আমরা টিপটন বলতে যেটা বুঝি স্পোর্টস কারগুলোতে সাধারণত এই অপশনটা চলে আসে, বাট এটা তো দেওয়া আছে জাস্ট ফিলটা নেওয়ার জন্য আপনার, মানে যে ড্রাইভার সে ড্রাইভিং প্লেজার নিতে চাচ্ছে একটু ফার্স্ট স্পিডটা সে তুলতে যাচ্ছে, এ কারণে আপনার এখানে একটা মাল্টি টিপটনিক গিয়ার বলি আমরা সেই অপশনটা পাচ্ছি এখানে এক্সট্রা। আর বাকি এছাড়া ড্রাইভিংয়ের দিক থেকে আপনার 2500 সিসি হাইব্রিড বুঝতে পারছেন এটা আমাদেরকে হাইওয়েতে কতটুকু প্লেজার দিবে এটা বুঝতে পারছেন, 151 হর্স পাওয়ার দিচ্ছে এখানে গাড়িতে আমাকে। পেছনের যে কম্পার্টমেন্ট বা এই যে সিটগুলো নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে প্রথম তো সিটগুলো তো দেখছিলাম যে লেদার সিট, পুরোটাই লেদার, ফুল লেদার আসতেছে, এবং ফার্স্ট অফ অল যেটা আমরা বারবারই শুরু থেকে বলে আসছি আমরা, এই গাড়িটি সাধারণত জাপানিজ যেসব গাড়িগুলো আমরা পাই প্রত্যেকটা গাড়িতে হচ্ছে যত ফিচার বলি আমরা সব ড্রাইভারের হাতে থাকে, দিস ইজ দ্য ওয়াল অফ কার যেটা জাপানিজে আপনার প্যাসেঞ্জার পিছনে যে বসবে সে পিছন থেকে বসে সব কিছু কন্ট্রোল করতে পারবে, আপনি এসি বলেন, সিট মাসাজ বলেন, আপনার সিটের হিটিং কুলিং সিস্টেম বলেন, ইভেন সে পিছন থেকে বসে তার যে মাল্টিমিডিয়া টিভি উপরে আছে
সে রিমোট দিয়ে নিজের জন্য নিজে কন্ট্রোল করতে পারবে। ইভেন এরকম না যে ড্রাইভার এখান থেকে কিছু প্লে করছে, এটা পিছনে আপনার প্লে হচ্ছে তা না, তার ফুল প্রাইভেসি পিছনে থাকবে আলাদা করে। এবং প্রত্যেকটা সিটেই পাওয়ার সিট এবং এর প্রত্যেকটাতে হিটিং এবং কুলিং সিস্টেম রয়েছে এখানে, এবং সিট মাসাজের অপশনটা পিছনে পাচ্ছি আমরা এক্সট্রা। এবং মাথার এই গাড়িটার পিছনের সিটগুলো স্পেশালি বলতে গেলে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটাতেই আপনার লাক্সারিয়াসের জন্য, যেরকম লেগ রেস্ট, সাধারণত এই লেগ রেস্টের অপশনগুলো আমি আপনাকে পিছনে যে দেখাচ্ছি পরে, এবং হেড রেস্টের অপশনগুলো প্রত্যেকটাতেই সবথেকে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট কমফর্ট টেকনোলজি ওরা ইউজ করেছে, এটাতে ব্যবহার করেছে। এবার আমরা একটু সানরুফ এবং মুনরুফটা নিয়ে কথা বলতে চাই। আমরা এখানে সামনে মুনরুফ সানরুফ পাচ্ছি একটা, এবং পিছনে একটা মুনরুফ পাচ্ছি যেটা পিছনে প্যাসেঞ্জারের জন্য ফুল ওপেন হবে। আরও কিছু অপশন যেগুলো আছে যেগুলো না বললেই নয়, এই আলফার্ড ভেলফায়ারের ক্ষেত্রে আপনি উঠার পরে একটা জিনিস ফিল করেছেন যে এটার নয়েজ ক্যান্সেলেশনটা। আমরা যখনই গাড়িতে বসি ফার্স্টে বাইরের ফুল যে সাউন্ড বা পলিউশন যেগুলো বলি আমরা পুরোপুরি বন্ধ হয়ে যায় এক ধাক্কাতে আপনার। আর আরেকটা টেকনোলজি হচ্ছে নেনিও ট্যাগ, আপনার এটা পিছনে দেয়া আছে, আপনি দেখতে পারবেন এই প্যাসেঞ্জার সিটের উপর দেয়া আছে। এটা হচ্ছে সবথেকে হাই টেকনোলজি নেনিও ট্যাগ, যেটা হচ্ছে কি আপনার ফর এক্সাম্পল বলতে পারি আমরা বাইরে থেকে যখন কোনো ডাস্ট আসে, কোনো আপনার ভাইরাস আসে, এবং আমাদের দেখা যায় অনেকেরই স্মেল থাকে, কার্পেটের স্মেল থাকে, বডি স্মেল থাকে, প্রত্যেকটা জিনিসটাকে ভ্যানিশ করার জন্য এই নেনিও ট্যাগটা ইউজ করা হয়। এবং একদম লাক্সারি সেগমেন্টে না হলে এই জিনিসটা কোনো গাড়িতে টয়োটা ইউজ করে না। এই ভেলফায়ার কেমন দেখেন, মানে চাহিদা কেমন দেখেন এই গাড়িটা কি? বেসিক্যালি এই গাড়িটা আমরা যেরকম এমপিভি বলতে সবাই বুঝি মাল্টিপারপাস ভেহিকেল, এমপিভি মিন্স হচ্ছে মাল্টিপারপাস ভেহিকেল, এই পারপাসটা ভেলফায়ার এবং আলফার্ড এই দুটো সেগমেন্টের গাড়ি শুধু তারাই ইউজ করে যাদের থার্ড অপশন বা ফোর্থ অপশনের গাড়ি আছে। ফর এক্সাম্পল হচ্ছে আমার কাছে এসইউভি আছে একটা, আমার কাছে একটা প্রাইভেট কার আছে, আমার এখন একটা গাড়ি প্রয়োজন যেই গাড়িটা হচ্ছে আমার কমফোর্ট দিবে আমাকে, প্লাস আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছি আমাকে ইভেন আমি একটা যে আমার ফর এক্সাম্পল এটা একদম সহজ ভাষায় বলতে গেলে আমরা যখনই একটা দেখা যাচ্ছে যখন আমার কাছে একটু ভালো অর্থর ব্যবস্থা থাকবে এবং আমি একটা কমফোর্ট জিনিস নিয়ে যাবো, বাট সবাই বুঝবে যে তার কাছে টাকা হচ্ছে সে কমফোর্ট নিচ্ছে, তখনই এই আলফার্ড এবং ভেলফায়ারটা চলে আসবে, সেকেন্ড অপশন বা থার্ড অপশন হিসেবে থার্ড অপশন এক্স্যাক্টলি লাক্সারিটা চলে আসবে প্লাস কমফোর্ট দিবে আপনাকে, তখনই সবাই আলফার্ড এবং ভেলফায়ারটাকে চুজ করতেছে আপনার। এতক্ষণ টয়োটার ভেলফায়ার নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এই গাড়িটির ব্যাপারে জানবার পরে আমার সবথেকে যেটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার মনে হয়েছে, যেটি 1 কোটি টাকা বাজেট যাদের রয়েছে বা 1 কোটি টাকার বেশি যাদের বাজেট রয়েছে তারা খুব সহজেই একটি ইউরোপিয়ান গাড়ির কথা চিন্তা করেন, তারা কিন্তু ইউরোপিয়ান গাড়ির বাইরে গিয়েও এরকম টয়োটার ভেলফায়ার বা এই ধরনের কোনো গাড়ি আপনারা আসলে নিতে পারেন। এবং এই গাড়ির সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এমপিভির যে ধারণা বা এমপিভির যে কনসেপ্ট সেই কনসেপ্টটি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে এই গাড়ি।